আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এজি অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি বেসিক্যালি তোমরা যারা ক্লাস সিক্স থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী, স্পেশালি তোমাদের জন্য। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল। এর সংজ্ঞা হচ্ছে কোনো কার্য সংগঠিত হওয়ার সময়কে আমরা সাধারণত টেন্স বা কাল বলে থাকি। টেন্স বা কাল প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে, এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। যেমন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। ডিয়ার স্টুডেন্টস, পাস্ট টেন্সের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ অতীতকালে হয়েছিল বা হচ্ছিল, এরূপ বোঝালে তার কালকে পাস্ট টেন্স বা অতীতকাল বলে। যেমন, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এবং আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ডিয়ার স্টুডেন্টস, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে সম্পন্ন হবে বা হয়ে থাকবে, এরূপ বোঝালে তার কালকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। যেমন, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যেতে থাকব, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। ডিয়ার স্টুডেন্টস, প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি টেন্স মোট বারো প্রকার। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট টেন্সকে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, এভাবে পাস্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যেমন, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, ঠিক একইভাবে ফিউচার টেন্সকেও এভাবে মোট চার ভাগে ভাগ করা হয়েছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের উদাহরণসহ গঠন প্রণালীগুলো শিখব। ধন্যবাদ সবাইকে।